নিজের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে বুধবার জনস্বার্থে হারাধন সংঘ ক্লাবে একটি সববাহী গাড়ি প্রদান করলেন সাতরামনগর কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুরজিৎ দত্ত এবং 19 নং ওয়ার্ডের কাউন্সিলর ভাস্বতী দেব বর্মা সহ এলাকাবাসী এবং ক্লাব কর্মকর্তারা। 7 লক্ষ টাকা ব্যয় করে 19 ওয়ার্ডের মাধ্যমে হারাধন সংঘে ক্লাবে এই সববাহী গাড়িটি প্রদান করেন বিধায়ক সুরজিৎ দত্ত। তার এই উদ্যোগে স্থানীয় এলাকাবাসী ভীষণ খুশি এবং আনন্দিত বলেই উল্লেখ করেন কাউন্সিলর ভাস্বতী দেব শর্মা। আজকে খুবই খুশির দিন এবং আনন্দের দিন। আজকে আমাদের এলাকাবাসীও খুব খুশি, কারণ আজকে আমাদের সংগ্রামনগর জনপ্রিয় সম্মানীয় বিধায়ক শ্রী সুরজিৎ দত্ত মহাশয় আজকে ওনার বিধায়ক তহবিল থেকে 7.5 লক্ষ ব্যয় করে আজকে আমাদের ওয়ার্ডে একটি সরকারি প্রদান করেন। ওটা নিয়ে আজকে আমরা খুবই এলাকাবাসী খুশি এবং এলাকার যারা আছে আশেপাশে আমার ক্লাব আছে 7টা, ওনারাও এসেছেন, ওনারাও খুব খুশি। এই গাড়িটা যাতে সুন্দরভাবে পরিচালনা করা যায় তার জন্য আমি আমাদের আদর্শ ক্লাব আছে, আদর্শ ক্লাবে যাদেরকে প্রদান করেছি ওনারা সুন্দরভাবে পরিচালনা করবেন এবং এলাকাবাসীও ওনাদের আমাদের সঙ্গে সহযোগী যে ক্লাবকে প্রদান করেছেন ক্লাবও খুব খুশি যে ওরা গাড়ি পেয়ে যে সরকারটা পেয়ে খুব খুশি হয়েছে। ওনারা বলেছেন সবসময় সহযোগিতা করবো, যখনই আমাদেরকে ডাকবে তখনই আমরা সবাই যেন সহযোগিতা করবো। আমারও বিশ্বাস আমার ক্লাব আমার ওয়ার্ডে যারা যারা ক্লাবে আছে 7টা ক্লাব ওরাও খুব খুশি যে আমাদের সঙ্গে গাড়িটা প্রদান করেছে।